আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে আপু মেস্তার জন্য একটা বেস্ট অ্যান্ড বেস্ট কম্বো দিয়ে দাও, যেটা আমাদের আলাদা আলাদা প্রোডাক্টসগুলো পারচেস করতে যেন না হয়, একসাথে একটা কম্বের ভিতরে আমরা এমন সব প্রোডাক্টস পাই যেটা আমাদের একটা কম্বো পারচেস করলে আমাদের মেস্তাটা সারা জীবনের জন্য চলে যায়। সো তোমাদের জন্যই কিন্তু এই মেস্তার হচ্ছে বেস্ট একটা কম্বো তৈরি করা। এটার মধ্যে তোমরা চারটা প্রোডাক্টস পেয়ে যাচ্ছ। ফার্স্টেই বলবো একটা হচ্ছে সানস্ক্রিন। অবশ্যই যাদের মেস্তা আছে বা মেস্তা হচ্ছে বা অনেক আগের মেস্তা, তারা মাস্ট অ্যান্ড মাস্ট বি একটা সানস্ক্রিন ইউজ করবা, কারণ সানস্ক্রিন ইউজ করলে তোমার মেস্তাটা আস্তে আস্তে কমতে শুরু করবে আর আমাদের যে প্রোডাক্টসগুলো আছে এগুলো আরও ভালো একটা কাজ করতে শুরু করবে। সেকেন্ডে কথা বলবো একটা ভালো সোপ। অবশ্যই মেস্তার জন্য একটা ভালো সোপ তোমাদেরকে নিতে হবে। আমরা দিয়েছি গট মিল্কের এই সোপটা, এটা তোমার মেস্তাটা ধীরে ধীরে কমাতে অনেক বেশি হেল্পফুল, কারণ এটার মধ্যে সেরকম প্রপার্টিসগুলোই কিন্তু দেওয়া আছে। আর রেগুলার তোমরা এই সোপটা দিয়ে ফেসটা ক্লিন করে দেন হচ্ছে কি করবা বলো তো, অবশ্যই সিরামটা ইউজ করবা। সবসময় যখনই তোমরা ফেসটা ক্লিন করে হচ্ছে যে কোনো কিছু দাও না কেন, অবশ্যই বলবো সিরামটা ইউজ করার ট্রাই করবা। এই সিরামটা তোমার মেস্তাটা ভেতর থেকে আস্তে আস্তে হালকা করবে এবং কমাতে সাহায্য করে। এখানে কিন্তু এই যে মেস্তাটা আমি একটু তোমাদেরকে ওপেন করে দেখিয়ে দিই, এই যে দেখো মেস্তাটা কিন্তু অনেক বেশি ঠিক, তোমরা অল্প পরিমাণে ইউজ করলেই কিন্তু হয়ে যাবে। আর যেই জায়গাটাতে মেস্তাটা বেশি পরিমাণে আছে সেই জায়গাটাতে তোমরা আরেকটু বেশি করে সুন্দর করে এই সিরামটা দিয়ে দিবা। এখন চলে আসি মেইন অ্যান্ড মেইন থিংয়ে, সবাই চাও একটা বেস্ট ক্রিম। সো অবশ্যই বলবো বেস্ট ক্রিম মানে কিন্তু পি ভিটা মেলাসমা ক্রিমটা, এটা তোমরা অবশ্যই রিয়েলটা দেখেই নিবা। আর আমরা যেহেতু একটা ফুল কম্বোর মধ্যে দিচ্ছি, আমি বলবো এটা একটা বেস্ট রেজাল্ট পাবা যারা যারা হচ্ছে এই মেস্তার জন্য কম্বোটা নিতে চাচ্ছ। আর এই পি ভিটা মেলাসমা ক্রিমটা কিন্তু অবশ্যই তোমরা রাতে ইউজ করবা, ওভার নাইট রেখে দিবা, দেন সকালে উঠে এই সোপটা দিয়ে ফেসটা ক্লিন করে নিয়ে সানস্ক্রিনটা লাগিয়ে বাইরে যাবা বা হচ্ছে রান্নাঘরের কাজগুলো করবা, দেন কাজ সেরে আবার তোমরা এই সোপটা দিয়ে মুখটা ক্লিন করে দেন এই সিরামটা লাগিয়ে রাখবা। দেখো কত সহজ অ্যান্ড ইজি থিং মেলাসমাটা দূর করতে বা মেস্তাটা দূর করতে। সো এটা নিতে হলে অবশ্যই আমাদের ইনবক্স করে দিবা আর আমাদের ওয়েবসাইটটা মাস্ট অ্যান্ড মাস্ট বি একবার ভিজিট করে যাবা। তাহলে আজকের মতো টাটা।